অন্যদিকে এই ভোটের ঘোষণা হতেই কার্যত বিভিন্ন জায়গায় সংঘর্ষের ছবিটা সামনে আসছে। দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ছবি এলো এবং সেই সংঘর্ষের ছবি কোথায়? মূলত আপনাদেরকে জানাই যে ভাঙরে, সেখানে দেওয়াল লিখন এবং সেই দেওয়াল লিখনকে কেন্দ্র করেই সংঘর্ষ। দেখতেই পাচ্ছেন কিভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন আরএসএফ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সংঘর্ষে দুপক্ষের অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে পোলেরহাটের থানার পুলিশ আসে এবং সংঘর্ষের সময় উপস্থিত পঞ্চায়েতের সদস্য অভিযোগ তৃণমূল নেতা খাইরুল ইসলামের বিরুদ্ধে এবং ঘটনাস্থলে তারপরেই যায় সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ভাঙরে দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা, পোলেরহাটের তৃণমূল এবং আরএসএফ এর সংঘর্ষ বাধে। আর এই নিয়ে আরএসএফ কর্মী সমর্থকদের বক্তব্য, কি অভিযোগ শুরু? কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা আরএসএফ বলে লেখা ছিল সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে, কথা কাটাকাটি হয়েছে, আমি গেলাম, গিয়ে বললাম তো সমস্যা, তার আসার সমস্যা মিটে গেল। মিটে যাওয়ার পরে ফের আমি তো কাজ করছিলাম, আমার পাশ থেকে দেখলে বুঝতে পারবে। ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে, আবার ফেরো সঙ্গে লোকজন ছিল, সেই সব কারা ছিল আরও ভালো লোক জানে, সব জনগণ জানে, আমি সেই মুহূর্তে ছিলাম না। বললে যে ঝামেলা হচ্ছে, বললে আমি ফের কাজ ছেড়ে ফের চলে আসি। হ্যাঁ, আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে, নাজিবুদ্দিন মোল্লা, নিরপেক্ষভাবে কাজ, সবাই সবার গণতান্ত্রিক অধিকার আছে, সে যে যার দেয়াল লিখুক। আর এই সংঘর্ষের ঘটনায় মূলত স্থানীয় তৃণমূলের নেতৃত্ব, তারা কি বলছেন শোনাই। দেয়াল লিখনের কাজকর্ম চলছিল আমাদের ভগবানপুর জিপি জিরেনগাছা কামরা বাগানের ডিপুতে। আমরা বাড়ি মালিকের, যিনি দেয়াল মালিক, বাড়ির মালিক, তার কাছ থেকে পারমিশন নিয়ে আমাদের ছেলেরা দেয়াল লিখনের কাজ করছিলেন। এমত অবস্থায় এসে আরএসএফের কিছু দুষ্কৃতি এবং ওই বুথের যারা আরএসএফের সদস্য এবং যারা নেতৃত্ব দেয় তারা এসে হঠাৎ জুলি বলে একটা ছেলে, সে দেয়াল লিখনের কাজ করছিল, তাকে এসে মারধর করে। আজ ভোটে কীভাবে ওরা ভাঙড়ের তাণ্ডব চালিয়েছে, বাইরে থেকে ছেলে নিয়ে এসে একটু একটু ছেলেদের মেশিন দিয়ে গুলি গোল্লা চালিয়ে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করেছে। ওরা শান্তিপ্রিয় মানুষ নন, ওরা অশান্তি যেখানে হবে সেখানে আরএসএফ জুটবে। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগকে সামনে রেখেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে ভাঙড়ে। আর এই সংঘর্ষের খবর পাওয়ার পরই মূলত সেই স্থানে পৌঁছে যান সিপিএম এর অর্থাৎ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন কি বলেছেন শোনাই। কোনো প্রশ্নই নেই, আমি নিশ্চিত আইএসএফ এর নেতারাও আসছেন। শোনো, আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি, আমার এখানে বামপন্থী না আইএসএফ না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই। তৃণমূল বিজেপিকে হারাতে হবে, এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে, মানুষের জীবন শেষ করে দিচ্ছে। আইএসএফ এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, রক্ত ঝরিয়ে লড়েছে, আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না, একশোবার দাঁড়াবো, আমরা সব একসাথে আছি, আমাদের লড়তে হবে। আমি যা শুনলাম এখানে এটা প্রথম না, ভাঙড় টুতেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে এরকম, তারপরে আজকে এইটা। তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে, তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে, পাল্টা ব্যাকল্যাশ আসবে মানুষের, সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে, কেউ ওইটা চাইছে না। আমরা আইনের উপর সকলে ভরসা রাখি, গণতন্ত্রে বিশ্বাস করি, ফলত যে যার দেওয়াল লিখুক, যে যার কথা বলুক, তারপরে মানুষ বেছে নেবেন। ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন চান, ভাঙড়ের মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচন চায় এবং এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে, এমনটাই সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি বললেন। আর এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে একটু জানবার চেষ্টা করি। রঞ্জিত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একবার পোলেরহাটে, যেখানে এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে মূলত এই সংঘর্ষের ছবিটা সামনে আসে। রঞ্জিত, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসে তারা আরএসএফ এর দিকে দোষে ঠেলছে, আবার আরএসএফ তারা বলছে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত, কিন্তু আলটিমেট ঘটনাটা ঠিক কি ঘটেছিল? একদমই তনয়া, তোমাকে বলবো যে এই যে ভোটের যে লোকসভা যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে থেকে দিকে দিকে অশান্তির ঘটনা ঘটছে, কখনো তৃণমূল বিজেপি, কখনো আবার তৃণমূল বা সিপিএম, দেওয়াল লিখন থেকে শুরু করে দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে এই যে জয়নগর, কখনো যাদবপুর লোকসভা কেন্দ্র। তবে তোমাকে জানাবো যে কখনো আক্রান্ত হচ্ছে তৃণমূল, কখনো আক্রান্ত হচ্ছে বিজেপি বা সিপিএম। গতকাল যেমন ভাঙড় পোলেরহাটে, সেখানেও দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম এর মধ্যে সংঘর্ষ
সংঘর্ষের ঘটনা ঘটে, গতকাল আবার গোসাবাতেও তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, তবে বারেবারে যে অশান্তির ঘটনা ঘটছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো সিপিএম নেতা রয়েছে, আমি বলবো দাদা এই যে গতকালকে যে ভাঙড় পোলের হাটে সেখানে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে দিয়াল আলী খানকে কেন্দ্র করে, এবং আইএসএফ এর কোনো নেতৃত্ব দেখা যায়নি কিন্তু সিপিএম এর প্রার্থীকে দেখা গেল কেন, কি বলবেন বিষয়ে? ভাঙড় বিধানসভা মানে তো সিপিএম এর প্রার্থী দাঁড়িয়েছে, তো সিপিএম এর প্রার্থী যখন দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে সিপিএম এর প্রার্থী আক্রান্ত মানুষের পাশে থাকবে, সিপিএম তো ডেমোক্রেসির পক্ষে, তা গোটা দেশে গোটা রাজ্যে গণতন্ত্রকে কায়েম রাখবার জন্য সিপিআইএম এর যা কাজ, আক্রান্ত মানুষের পাশে থাকা, গণতন্ত্র যাতে সুরক্ষিত থাকে, সব মানুষ যাতে তার কথা বলবার অধিকার পায়, সব রাজনৈতিক দল যাতে দেয়াল লিখতে পারে। একদমই আমি কথা বলবো যে বিজেপি নেতৃত্বরা রয়েছে গতকালকে যেখানে আপনাদের গোসাবাতে সেখানে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটলো, দেখুন 34 বছর ধরে সিপিএম এই কালচারটা তৈরি করে দিয়েছে, আজ যারা তৃণমূল তারা একসময় সিপিএম ছিল, রেজ্জাক মোল্লা, শওকত মোল্লা, শাহজাহান মোল্লা যত আছে সব হারমাত 34 বছর ধরে তৈরি করে তৃণমূল নিয়ে বাংলার পরিবেশকে দূষিত করেছে, এটা দেখতে হবে সিপিএম আর তৃণমূল যতদিন থাকবে এটা দেখবে, যতদিন না বিজেপি এই বাংলার শাসনে আসবে সুশাসন প্রতিষ্ঠা ততদিন ধরে হবে না। আপনারা তো বারে বারে বলছেন যে আপনাদের বিজেপি তো আপনাদের উপরে আপনার আক্রান্ত আছে, কিন্তু আপনাদের গতকাল আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠে আসলো গোসাবাতে যেখানে আপনারা নাকি তৃণমূলকে মারধর করেছে, আমার তিনজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছে, কি বলবেন? এটা এই যে কুমিনমারি অঙ্কন অঙ্কন নামক তৃণমূলই দুষ্কৃতি, যার ভাই 7 কিলোমিটার দূরে বাড়ি, এবং আমাদের বিজেপির কর্মী কার্যকর্তারা গেরুয়া উত্তরীয় গেরুয়া বিজেপির উত্তরীয় নিয়ে ডক্টর কান্ডারির সমর্থনে ফ্ল্যাগ ফেস্টুন মারছিল, সে ওখান থেকে এসে ওদের উপর আক্রমণ করে, আমাদের 3 জন ইনজুর্ড হয়েছে, 3 জন আমাদের রক্তাক্ত হয়েছে। এই যে তৃণমূলের 13 বছরের মিথ্যাচার করছে, যেভাবে প্রত্যেকটা কেসে দলদাস পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের কর্মীগুলোকে ভোটের নির্বাচনের আগে যেভাবে কুমিরমারিতে 2018-2023 সন্ত্রাসের জন্য নির্বাচন হয়নি, কোনো নির্বাচনে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। আমি কথা বলবো দাদা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ তুলে দিচ্ছে সিপিএম এর বিরুদ্ধে যে সিপিএম যেখানে থাকবে সেখানেই অশান্তি, কি বলবেন? প্রথমে বলবো যারা এই অভিযোগ তুলছে আগে সেখানে খোঁজ নিতে হবে ওখানে কজন অর্জুন সিং আছে, আগে অর্জুন সিংকে নির্দিষ্ট করতে হবে, তাই না? আর বিজেপি যে অভিযোগ করছে পশ্চিমবাংলায় বিজেপির এই অভিযোগের কোনো সারবস্থা নেই, কারণ পশ্চিমবাংলায় বিজেপির প্রথম যে এমএলএ পেয়েছিলেন তপন সিদ্দার বামপন্থীদের শাসনকাল ছিল, এবং আরও বিভিন্ন আপনি যদি পঞ্চায়েতগুলোতে দেখেন, অর্থাৎ যেটাই হোক না কেন কিন্তু এইরকমভাবে সন্ত্রাস বা এরকমভাবে সংঘর্ষের ঘটনা সেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। যে ছবি একদিকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেওয়াল লিখনকে কেন্দ্র করে যে ঝামেলা পোলেরহাটে সেই ছবি যেখানে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, অন্যদিকে গোসাবার ছবি দেখতে পাচ্ছেন যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ, অর্থাৎ দিকে দিকে ইতিমধ্যেই সংঘর্ষ, দিকে দিকে ঝামেলা মারধর, এই ছবিগুলোই কার্যত উঠে আসছে একেবারে নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের প্রাক্কালে। আর এই মুহূর্তে দুবরাজপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো যেখানে ফের দুর্নীতির বিরুদ্ধে পড়ল পোস্টার, শাসক দল দুর্নীতিগ্রস্ত এবং সেই অভিযোগটা নতুন নয়, ভুরি ভুরি এই অভিযোগগুলো সামনে আসছে। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের জবাব চাই, চোর হাঁটাও এবং মূলত সেই এলাকা সেই অঞ্চল পদুমা অঞ্চল বাঁচাও, এমনটাই কিন্তু পোস্টারে লেখা রয়েছে। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন একবার রেড মার্ক করে আপনাদেরকে দেখানো হচ্ছে, সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের জবাব চাই, চোর হটাও এবং পদুমা অঞ্চল বাঁচাও বলেই পড়েছে এই পোস্টার। দুবরাজপুরে দুর্নীতির অভিযোগে এই পোস্টার, তৃণমূলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ, অঞ্চল সভাপতি তরুণ গড়াই এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবের মোহাম্মদের বিরুদ্ধে পড়েছে এই পোস্টার। আজ তৃণমূল কর্মীদের নিয়ে জেলা কোর কমিটির আহ্বায়ক এবং বিকাশ রায়চৌধুরী ও জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বে আজ বিকেলে নির্বাচনী সংক্রান্ত বৈঠক রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আর তার আগেই এই পোস্টার যা অত্যন্ত চাঞ্চল্যকর হয়ে দাঁড়াচ্ছে, বিজেপির তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শোনাই। আমরা সন্দেশ খালির কথা জানি, কিন্তু আজকে দুবরাজপুর বিধানসভার পদুমা অঞ্চলও একটা সন্দেশ খালির মতন জায়গা তৈরি হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চলের সভাপতি তরুণ গড়াই থেকে শুরু করে সেই অঞ্চলের যিনি প্রধান আছেন তাদের বিরুদ্ধে আজকে পোস্টার দিচ্ছে মানুষ। কারণ আজকে যেভাবে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি তৈরি হয়েছে, একমাত্র দায়ী হলো তৃণমূল কংগ্রেস। দেখুন, নির্বাচনের প্রাক্কালে বিরোধী পক্ষের উস্কানিতে এই ধরনের কিছু কিছু ঘটনা সর্বত্রই হয়ে থাকে।
তাদের ধারণা এই জিনিস ঘটনা ঘটেছে এবং যে যে অভিযোগগুলো তারা এনেছে এই অভিযোগ অনেক দিনের পুরনো অভিযোগ। এ ব্যাপারে দল তদন্তও করেছে এবং বিধি ব্যবস্থা যা করার করেছে। আর এই মুহূর্তে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে নির্বাচনী প্রচার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা তারা নির্বাচনী প্রচারে শুধু না, একই সঙ্গে জনসংযোগ সারছেন। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুর্গাপুর কেন্দ্র, এবং সেখান থেকেই বিজেপি প্রার্থী হয়ে দিলীপ ঘোষও তিনি নির্বাচনী প্রচার সারছেন। দেওয়াল লিখনের পাশাপাশি জনসংযোগ করতে দেখা যাচ্ছে, এমনকি চা চক্রে যোগও দেন দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী। বর্তমানে ভোট প্রচারে দিলীপ ঘোষ এবং সকাল সকাল জনসংযোগে বিজেপি প্রার্থী। দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু, কথা বলেছেন পথচলতি সাধারণ মানুষের সঙ্গেও। বর্তমান দুর্গাপুর কেন্দ্র লোকসভা কেন্দ্র, এবং সেই লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। এবং আজ সকালেই তিনি সেখানে নির্বাচনী প্রচারে যান। একদিকে উৎসবের আবহ রয়েছে, এবং ঠিক তার পাশাপাশি সাধারণ মানুষ যারা সেখানকার রয়েছেন পথচলতি মানুষ, তাদের সঙ্গেও একেবারে খোশ মেজাজে আলাপচারিতা সারেন, জনসংযোগ সারেন। এবং একই সঙ্গে দেওয়াল লিখনেও দেখা গিয়েছে দিলীপ ঘোষকে, অর্থাৎ এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। এমনকি চা চক্রেও যোগ দেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের প্রচার একবারে জমজমাটে, সেই প্রচারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই প্রচারে নিয়ে কার্যত তিনি কি বলেছেন, জয়ের ব্যাপারে তো আত্মবিশ্বাসী, একবারে 100% আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। একবার তার বক্তব্য শুনুন। কখনো ভাবিনি আমি এতদিন পরে হঠাৎ খড়গপুরে আমার চেঞ্জ করেছিলাম, এবারেই ভোটার, আমার কেন্দ্রই পাল্টে গেল। ভোটার হওয়া কি আছে, এক মাসের ব্যাপার, এটা অ্যাপ্লাই করতে হয়ে যাবে। আগে তো এখানকার মানুষ আমাকে স্বীকার করুন নিজের বলে, তবে তো আমি নিজের হিসাবে থাকি। আশা ফাশা নেই ভাই, আমি জিততেই যাই যেখানে যাই, আর রেকর্ড সেটাই বলে। আমি তো লোকের কাছে প্রার্থনাই করব যে আমাকে নিজের করে নিন, আর নিজের করে বললে গলা জড়িয়ে ধরলে তো হবে না, জিতিয়ে পাঠাতে হবে দুর্গাপুর বর্ধমান থেকে। রিটায়ার্ড ক্রিকেটার ফর্মে নেই, কীর্তি আজাদকে আমি সম্মান করি বড় দাদার মতো, তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন, টিকিট আমাদের সিম্বল নাই তো জিততে পারেন। গতবার কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন নাকি, যেমন তো জব্দ হয়। শত্রুঘ্ন সিনহা একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কী অবস্থা হয়েছিল জিজ্ঞেস করুন। তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন, ভালো কথা, সিনিয়র মানুষ, সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনিনি কোনো দিন, উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না।